বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। শীত মানে প্রকৃতিগত রুক্ষতা আর শুষ্কতার ছোঁয়া। তবে শীতের এই আগমন কেবল প্রাকৃতিকভাবে সীমাবদ্ধ থাকে না, শীতের এই আগমন কেবল প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে আমাদের মাঝে। আর শীতের বাতাস বইতে শুরু করলেই তা ঠোঁটের কোমলতাকে নিষ্পাণ করে দেয় সবার আগে। তাই শীতে চাই ঠোঁটের বাড়তি যত্ন আদি। ফাটা ঠোঁটে যেমন হাসি ফুটে ওঠে না, তেমনি ফাটা ঠোঁটের যন্ত্রণাও কম নয়। শীতের শুরু থেকে নেওয়া যত্ন আদি শীতের পুরোটা সময় জুড়ে রাখতে পারে ঠোঁটের কোণে মিষ্টি হাসির সঙ্গে। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। শীতে ঠোঁট ফাটা সবচেয়ে সাধারণ একটি বিষয়, তবে এই সাধারণ বিষয়টি সবচেয়ে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে। তাই আপনার প্রতিদিনের প্রসাধনী তালিকায় যুক্ত করে নিন পেট্রোলিয়াম জেলিকে। শীতের শুরুতে অনেকে ঠোঁট ফাটার পাশাপাশি ঠোঁটের চামড়া ওঠা কিংবা রুক্ষতার সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন। এটি মূলত তাদের ক্ষেত্রে বেশি চোখে পড়ে যাদের ত্বক তুলনামূলক বেশি রুক্ষ। এক্ষেত্রে ঠোঁটের যত্ন দিতে আপনি অনায়াসে যুক্ত করতে পারেন ভ্যাজলিন। এটি যেমন লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁটে স্থায়ী হয়ে থাকবে, তেমনি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতে সহায়তা করবে লিপ বাম। ঠোঁটের কোমলতাকে শীতের হাত থেকে রক্ষা করতে আপনার অন্য অস্ত্র হতে পারে লিপ বাম। খুব সহজেই সঙ্গে রাখা যায়, বৃথায় ঠোঁটে শীতের হাওয়ার স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গেই আপনি লিপ বাম ব্যবহার করতে পারেন। অন্যদিকে যারা ম্যাট লিপস্টিক কিংবা লম্বা সময় পর্যন্ত লিপস্টিক ঠোঁটে রাখেন, তাদের জন্য ঠোঁটের যত্নের সবচেয়ে সহজ হচ্ছে লিপ বাম ব্যবহার করা। গ্লিসারিন, অনেকেই মনে করেন গ্লিসারিন কেবল হাত পায়ে কিংবা মুখে ব্যবহার করা যায়, কিন্তু প্রকৃত অর্থে ঠোঁটের যত্নে নানা প্রসাধনীর ভিড়ে গ্লিসারিন অন্যতম। যাদের ঠোঁট তুলনামূলক বেশি ফাটে কিংবা ঠোঁটের ডেড সেল বেশি চোখে পড়ে, তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন আর সমপরিমাণ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাতে লিপ জেল কিংবা ভ্যাজলিন ব্যবহার করে নিতে পারেন। এতে লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁট থাকবে মোলায়েম আর কোমল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।